সংবাদ নজরে নিবেদন করছে রাজ্যে চালু রেল প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ল কেন্দ্র। দক্ষিণ পূর্ব রেলের বাজেটে বরাদ্দ বাড়ল প্রায় 300 কোটি টাকা। গতবার তা ছিল 3,321 কোটি, এবার বেড়ে হল 3,611 কোটি। পূর্ব রেলের বাজেট বরাদ্দ হল এবার 2,272 কোটি টাকা। গুলিকাণ্ডে এবার আশঙ্কা প্রকাশ। দিল্লির ভোট মিটলে শাহিনবাগে জালিয়ানাওয়ালাবাগের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই আশঙ্কার কথা জানালেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাউদ্দিন বাইজি। নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের হাতে আর মাত্র একটা সপ্তাহ সময়। আগামী এক সপ্তাহের মধ্যে যাবতীয় আইনি সংস্থানের সদ্ব্যবহার করতে হবে অভিযুক্ত চারজনকে। বুধবার এমনটাই জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। এরপরই কার্যকর হবে ফাঁসি। সুপ্রিম কোর্টের নির্দেশে স্বশাসিত রাম মন্দির ট্রাস্টের তৈরি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর নাম দেওয়া হয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। রাম মন্দির নির্মাণের ট্রাস্টের ঘোষণায় নির্বাচনী বিধি ভঙ্গ করেনি প্রধানমন্ত্রী, বিতর্ক শুরু হওয়ায় জানালো নির্বাচন কমিশন। যোগী আসলে ভোগে বুধবার কৃষ্ণনগরের জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তোপ রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন মানুষ বিজেপিকেই তাড়াবে, পাক সার্কাসের আন্দোলনকে হুমকি দিয়ে বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আঠারোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী 8ই ফেব্রুয়ারি থেকে স্কুলে দেওয়া হবে অ্যাডমিট কার্ড। জানিয়ে দেওয়া হলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে, কোনো ভুল থাকলে তা 15ই ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে পর্ষদকে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সিএজি অডিটের দাবি জানালেন বিজেপি নেতা শান্তন বসু। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেন, কিন্তু তা আজ অব্দি বাস্তবায়িত হয়নি। এনআরসি, সিএএ ও এনপিআর এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার মানববন্ধন কর্মসূচি সংগঠিত হয় হাওড়ায়। বালিখাল থেকে হাওড়ায় প্রায় 10 কিলোমিটার পথের বিভিন্ন জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের শ্রেয়াস আইয়ারের পাল্টা জবাব হয়ে উঠলেন রস টেলর। টেলরের 84 বলে অপরাজিত 109 ইনিংস 4 উইকেটে জেতালো নিউজিল্যান্ডকে। 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল ব্ল্যাক অ্যাপসরা। যোগ্য দল হিসেবে জয় নিউজিল্যান্ড ম্যাচ হেরে জানালেন বিরাট কোহলি। টেলরের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ল্যাথামের 138 রানের পার্টনারশিপই তাদের হাত থেকে ম্যাচ বের করে নিয়েছে বলে ম্যাচ শেষে জানালেন কোহলি। সংবাদ নজরে